লঘুচাপ জনিত লগাণ বর্ষার পরিবা চাষী ক্ষতিগ্রস্ত। সবুঠারু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কখারু ও পরিবা চাষী। সালেপুর মহানদী চিত্রতোলা নদীর ত্রিকোণভূমি দ্বীপাঞ্চলের শহ শহ একর কখারু ও পরিবা চাষ নষ্ট। সবুঠারু বেশি নষ্ট হয়েছে কখারু চাষ। ধার উদ্ধার করে করেছিবা চাষী এবে মুন্ডরে হাত দিয়ে বসিছেন। ধার করজ ঋণ টঙ্কা সাঙ্গকু পরিবার প্রতিপোষণ করা কষ্টকর হয়ে পড়ব। এ হচ্ছে সালেপুর মহানদী চিত্রতোলা নদীর দ্বীপাঞ্চল। এই দ্বীপাঞ্চলের তরিত গুহালি রটিলো শুদ্ধখণ্ড অঞ্চলের শহ শহ চাষী পরিবা চাষ করে বর্ষকু গুজরাণ মেটাই থাকে। লঘুচাপ জনিত লগাণ বর্ষার পনিপরিবা সম্পূর্ণভাবে নষ্ট হওয়া বসিল। কলরা জহ্নি কাকুড়ি পোটল লঙ্কা সাঙ্গকু শহ শহ একর কখারু নষ্ট। ধীরে ধীরে গছ সবু ঝোলা মারি মারিবাকু বসিল। কখারু সবু ক্ষেতরে পচি নষ্ট হল। আজ্ঞা কম করু, আমি তো করছিল 20-30 হাজার খরচ করি লোন করি। আসবু বর্ষার লঘুচাপ ইয়ে যাই তো সড়া তো আপনার দেখুছেন। আসি আমি কম করবু, যে যেটুকু ধার ধার করি পয়সা আনছি তাকে বি সুজি পারি। আখার চাষ 2 একর পাখাপাখি পরিবা লঙ্কা লঙ্কা 4-5 গুঁঠু প্রফিট আমার হয়ে যায় 40-50 হাজার বর্ষ মেটে যায়। আর্ষ তো গলা আর্ষা যোগ করুণার কোণ রেট তো নাই কখারু। আপারী আছে 5 টাকা, 4 টাকা, 3 টাকা এমটি সেইগুলো চিন্তা করছি। আমি কম করবু চাষী নিরুপায়। আ সরকার যদি কিছু সাহায্য করতো তাহলে যা হতো চাষী। দেখুছেন তো এটি সব কখারু লগাইছি, এটি কেতে কখারু লাগিছে দেখুছেন আপনার। আপনার দেখাইলি তো এটি দেখুন কেতে পচাছড়া এটি কখারু কেউ প্রকার আপনার দেখুছেন। যায় যেতে যায় গোটা এটা হয়েছে তাকে নিয়ে ঘরে থাকলে আড়ু ঘরে পচু সরুছে। তারপরে বজার হাটকু নিয়ে বিকি বি পারু, হাট বাটুকু যাই পারু করোনা সদস্যরু। আর যা নিয়ে যাচ্ছে পুলিশ বালা গোটাউছেন, বাডাউছেন, উঠো উঠো নিয়ে যাও নিয়ে যাও, ফোপাড়ি ফুটি দেখছেন। হ্যাঁ সালেপুর বজার মু দ্বিথর যাইছি ফেরাইকি নিয়ে ঘরু আসছি। অনুরোধ করি সরকার যাবে আমি কিছু কেউ বাটে যাবে সাহায্য করতা হলে আমি ওটা কোণ কুয়াড়ে করতু। আর কোণ কেউ বাটে করবু বলে নিরুপায় হয়ে আমি এবার রয়েছু। আর কোণ করবু, আশা কাশা কিছু নাই। আর লঘুচাপ জনিত লগাণ বর্ষা সবু দেলা উজাড়ি। ধার করজ করে পরিবা চাষ করিথিবা বেলে লঘুচাপ জনিত লগাণ বর্ষা সবু কিছু উজাড়ি দেইছি। এভাবে পরিস্থিতিরে পরিবার প্রতিপোষণ করিবা কষ্টকর হয়ে পড়িবার অভিযোগ আনিছন্তি পরিবা চাষী। এপটে লকডাউনরে যাহা কিছু রাখুলে চাষী তা বিক্রি বটা করে চলুথা বেড়ে পরিবা চাষ উপরে পরিবার নির্ভর করে চাষী হলে সেতিকি বি হয়ে গলা নষ্ট। বিগত দিনরে করোনা যে সমস্যা সৃষ্টি কলা মু ঘরক আসিলি বাপা সাথে চাষের সহযোগ কলি। এই কখারু 2 মাণ খণ্ড লাগিছিল। কখারু তো বর্তমানে যা হল এই বর্ষা পাঁ আর করোনার বিক্রি বটা নাই, এটি বুড়ি বাড়ি সব গলা। আর যা যেতিকি তাকে উঠেকি নেলা বেড়ে ঠিক মূল্য বি আমি বজারে মিলি পারুনি। বেপারী আসছেন 2-3 টাকা যা দিয়ে বাধ্যের বিকিবা কথা। সরকার অনুরোধ করবু ঠিক চাষী যে তাকে দেখিকি না কিছু সহযোগ করতু। সালেপুর রশ্মিরেখা পর্যায়ক রিপোর্ট, প্রতিজ্ঞা টিভি।